বিসমিল্লাহির রহমানির রহিম। হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে একটা হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দুই হিসাব চক্র নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ দুরাল চৌধুরী, প্রভাষক হিসাব বিজ্ঞান, দেওয়ারিয়া আব্দুল গফুর মডেল একাডেমি। এখানে প্রথমে আমরা বুঝতে হবে হিসাব চক্র কি। হিসাব চক্র হচ্ছে হিসাব বিজ্ঞানের কার্যাবলী বিভিন্ন আমাদের ধাপ অতিক্রম করে সম্পন্ন হয়। হিসাব বিজ্ঞানের এই কার্যাবলী যে চক্রাকারে গণমান হতে থাকে, এই চক্র বা এই ধারাবাহিকতাকে বলা হিসাব চক্র। হিসাব চক্রের ধাপসমূহকে 10টি ধাপে বিভক্ত করা হয়েছে। এখানে এই 10টি ধাপের প্রথম ধাপটি হচ্ছে লেনদেন চিহ্নিত করা। লেনদেন একটি প্রতিষ্ঠানে অসংখ্য ঘটনা সংঘটিত হয়, সবগুলো ঘটনাই লেনদেন হিসাবে গণ্য হবে না। যে সমস্ত ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাই মূলত লেনদেন হিসেবে গণ্য হয়। তাই অসংখ্য ঘটনা থেকে কোন ঘটনাগুলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে এই লেনদেনগুলোকে শনাক্তকরণ করাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম কাজ। এই জন্যই হিসাব চক্রের ধাপসমূহের মধ্যে প্রথম ধাপটি হচ্ছে লেনদেন সমূহ চিহ্নিতকরণ করা বা শনাক্তকরণ করা। তারপরে হচ্ছে দ্বিতীয় ধাপ জাবেদাভুক্তকরণ, অর্থাৎ লেনদেনগুলো চিহ্নিতকরণ করার পর দ্বিতীয় পর্যায়ের কাজই হচ্ছে লেনদেনগুলোকে জাবেদায় লিপিবদ্ধকরণ করা। জাবেদা হচ্ছে হিসাবের লেনদেন সমূহ সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী সামান্য ব্যাখ্যা সহকারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধকরণ করাই হচ্ছে জাবেদাভুক্তকরণ করা। তারপরের কাজে হচ্ছে খতিয়ানভুক্তকরণ, অর্থাৎ তৃতীয় ধাপে লেনদেনগুলো জাবেদাভুক্তকরণ করার পরে খতিয়ানভুক্ত করার প্রয়োজন হয়। খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই বা স্থায়ী বই, যাকে হিসাবের রাজা বলা হয়। এখানে হিসাবসমূহ স্থায়ীভাবে লিপিবদ্ধ থাকে, এজন্যই এই খতিয়ানকে বলা হয় হিসাবের রাজা বা হিসাবের পাকা বই। তারপরে চতুর্থ ধাপে রেওয়ামিল প্রস্তুতকরণ, অর্থাৎ হিসাব চক্রের চতুর্থ ধাপ হচ্ছে রেওয়ামিল প্রস্তুতকরণ। রেওয়ামিল প্রস্তুতকরণ, রেওয়ামিল হচ্ছে একটা বিবরণী যা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য প্রস্তুত করা হয়। অর্থাৎ লেনদেন শনাক্তর পরে জাবেদা বা খতিয়ানে কোনো ভুল আছে কি না তা যাচাই বাছাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয় তাকে। এজন্য আমরা বলতে পারি যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য খতিয়ানের ব্যালেন্সগুলো বা খতিয়ানের জেরগুলো বা উদ্ধৃতিগুলো নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় রেওয়ামিল। অর্থাৎ এই রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়ে থাকে। তারপরে হচ্ছে পঞ্চম ধাপে সমন্বয় দাখিলা, অর্থাৎ সমন্বয় দাখিলা হচ্ছে আয় অথবা ব্যয়ের অগ্রিম বা বকেয়া থাকতে পারে, এই আয় বা ব্যয়ের বা আয় অথবা মনোবাজাতীয় লেনদেনের যে বকেয়া বা অগ্রিমের জন্য যে দাখিলা দেওয়ার প্রয়োজন হয় তাকে বলা হয় সমন্বয় দাখিলা। এখানে থাকতে পারে আয়ের বকেয়া, আয়ের অগ্রিম, ব্যয়ের বকেয়া, ব্যয়ের অগ্রিম। এই আয় এবং ব্যয়ের অগ্রিম বা বকেয়ার জন্য
যে সমন্বয় দাখিলা দাখিলা কথাবার্তা দেওয়ার প্রয়োজন হয় তাকে বলা হয় সমন্বয় দাখিলা। তারপরে রয়েছে সমন্বিত রেওয়ামিল, তথা রেওয়ামিল প্রস্তুতের পর আমরা সমন্বয় দাখিলা দিই। এই সমন্বয়গুলো পূর্বে প্রস্তুত রেওয়ামিলের সাথে সংযোজন বিয়োজন করার মাধ্যমে পুনরায় যে রেওয়ামিল প্রস্তুত করা হয় তাকে বলা হয় সমন্বিত রেওয়ামিল। সপ্তম ধাপে এসে আমরা প্রস্তুত করি আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, অর্থাৎ এটি হিসাব চক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। কারণ এই ধাপের মাধ্যমে মূলত ফলাফল তৈরি হয়ে যায়, অর্থাৎ এই সপ্তম ধাপে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ক্ষেত্রে এই ধাপে এসে আমরা দুই ধরনের দুইটা ধাপ হিসাবটা করি, একটা হচ্ছে আর্থিক বিবরণী আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের মোট লাভ, নেট লাভ অথবা নেট লোকসান জানা সম্ভব হয়, যে প্রতিষ্ঠানের মালিক এই আর্থিক বিবরণী থেকে লাভ লোকসান জানতে পারে, এই জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। তারপরে আমরা এক্ষেত্রে আরেকটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্বন্ধে ধারণা লাভ করা যায়, আর্থিক সচ্ছলতার এখানে প্রদর্শন করা হয়ে থাকে। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানে সম্পত্তি, রায় এবং মালিকানা সত্ত্ব প্রদর্শন করা হয়, যার মাধ্যমে বিনিয়োগকারীরা একটি প্রতিষ্ঠান সম্বন্ধে স্বচ্ছ ধারণা বা এই আর্থিক অবস্থার বিবরণী দেখে। এর জন্য এই সপ্তম ধাপ হিসাব চক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তারপরে রয়েছে অষ্টম ধাপে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা হচ্ছে নামিক হিসাবগুলো বন্ধ করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে বলা হয় সমাপনী দাখিলা। অর্থাৎ এ দাখিলার মাধ্যমে আয় এবং ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। এক্ষেত্রে সমস্ত ব্যয়গুলো ক্রেডিট হয় এবং সমস্ত আয়গুলো ডেবিট হয়। এভাবে ব্যয়গুলোকে ক্রেডিট করে বন্ধ করে দেওয়া হয় এবং আয়গুলোকে ডেবিট করে বন্ধ করে দেওয়া হয়। ফলানো বুঝতে পারলাম যে সমাপনী দাখিলার মাধ্যমে নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়, অথবা নামিক হিসাবগুলো বন্ধ করার জন্য যে দাখিলা দেওয়ার প্রয়োজন হয় তাকে বলা হয় সমাপনী দাখিলা। তারপরে রয়েছে সমাপনী উত্তর রেওয়ামিল। সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে যখন নামিক হিসাবগুলো বন্ধ হয়ে যায় তাহলে সম্পত্তিবাচক হিসাব এবং ব্যক্তিবাচক হিসাবগুলো নিয়ে আরেকটি রেওয়ামিল প্রস্তুত করা হয় তাকে বলা হয় সমাপনী উত্তর রেওয়ামিল অথবা সমাপনী পরবর্তী রেওয়ামিল। অর্থাৎ এক্ষেত্রে নামিক হিসাবগুলো যখন বন্ধ হয়ে যায় তাহলে ব্যক্তিগত হিসাব এবং সম্পত্তিগত হিসাবগুলো নিয়ে পুনরায় যে রেওয়ামিল প্রস্তুত হয় তাকে বলা হয় সমাপনী উত্তর রেওয়ামিল। অর্থাৎ এই সমাপনী উত্তর রেওয়ামিলে এখানে ব্যক্তিগত হিসাব এবং সম্পত্তিগত হিসাবগুলো থাকে। তারপরে রয়েছে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা হচ্ছে সমন্বয় দাখিলার ঠিক বিপরীত, এটি হচ্ছে হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ। এই ছিল আজকের হিসাব চক্রের ধাপ অথবা ধাপসমূহের ব্যাখ্যা। তোমরা আজকে হিসাব চক্রের ধাপ সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পারলে, তাহলে আমি আশা করব তোমরা এভাবে যদি হিসাব চক্রের ধাপসমূহ পর্যায়ক্রমে মনে রাখতে পারো তাহলে তোমরা হিসাব বিজ্ঞান সম্বন্ধে ভালো ধারণা লাভ করতে পারবে। কারণ হিসাব বিজ্ঞান এই ধাপগুলো অতিক্রম করেই তার কার্যাবলী সম্পন্ন করে একটি বছর শেষে
পুনরায় আবার শুরু থেকে আবার লেনদেন চিহ্নিতকরণ থেকে শুরু করে সমস্ত কাজগুলো করে বিদায়, এই কাজগুলোকে বলে হিসাব চক্র, এবং এই কাজগুলো হচ্ছে হিসাব চক্রের ধাপ। সুতরাং তোমরা আমাদের সঙ্গেই থাকবে এবং ভালো ভালো জিনিস ইনশাআল্লাহ জানতে পারবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।